হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরেকটি ব্লগে। আজকে আমি বিকালবেলায় ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাব, অনেক দিন ধরে বাইরে বেরোই হওয়া হয় না। তো বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম যে একটু সামনে আমাদের বাসার সামনেই আইটি পার্ক, তো আইটি পার্কে একটু ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে, তাহলে ভালো লাগবে। তো বিকালবেলা বের হতে পারলাম না, বিকালে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার পরেই আমরা আর কি বের হয়ে গেলাম। এই যে আমাদের সাথে আছে লিজা, তারপরে রাচেল, আর হচ্ছে নাভান, মেহেরিশের আব্বু আর আমি, আমরা সবাই মিলে চলে গেলাম যে হচ্ছে একটু ঘুরে আসি, কারণ সবসময় বাসায় থাকতে থাকতে একটু বোর লাগে, রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরে আসলাম। তো এখানে আমাদের বাসার সামনে, কিন্তু আমাদের বাসা থেকে মাত্র 3 মিনিট সময় লাগে এইখানে আসতে। তো আমরা হেঁটে হেঁটে চলে আসলাম এখানে। তো এখানে আসলে মনে হয় কি যে আমি যশোরে নেই, মনে হয় যে আমি বিদেশ চলে আসছি। এখানে এত সুন্দর সব কিছু, এত সুন্দর ডেকোরেশন করা, তারপরে বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু, ভবনগুলো দেখলেই মনে হয় যে বিদেশি কোনো ভবন, খুবই সুন্দর করছে এটা আইটি পার্কটা। তো এখানে কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। মেহেরিশ ওখানে গিয়ে শুরু করে দিয়েছে আমি দোলনায় উঠবো দোলনায় উঠবো, ওখানে একটা দোলনা আছে, কিন্তু ওখানে দুটো মেয়ে বসেছিল, মেয়ে দুটো উঠছিল না, যে কারণে ওকে দোলনায় আমি বসাতে পারিনি কোনোভাবে। মেয়ে দুটো উঠছিল না, আর মেহেরিশও মানে সবসময় বলতেই ছিল যে আমি দোলনায় উঠবো দোলনায় উঠবো, আমি যে একটা সেলফি তুলবো সেটুকুও তুলতে দিচ্ছিল না, বা একটু সুন্দর করে ভিডিও করব সেটাও করতে দিচ্ছিল না। ছোটো ছোটো বাচ্চা হলে যা হয় আর কি, মায়েরা বুঝে যে আসলে বাচ্চা, ছোট বাচ্চা হলে কেমন জ্বালায় তারা। আর নাভান বেশি একটা জ্বালায় না, কিন্তু মেহেরিশ আমাকে সার্বক্ষণিক জ্বালাতে থাকে, খুব ডিস্টার্ব করে। যাই হোক, সব বাচ্চারা তো আর একরকম হয় না, কেউ একটু বেশি দুষ্টু হয়, কেউ একটু বেশি ভালো হয়, এই আর কি। তো মেহেরিশ একটু বেশি দুষ্টু নাভানের থেকে, নাভান অনেক ভালো, ও খুবই শান্ত একটা ছেলে, আমাকে জ্বালায় না বললেই চলে। মেহেরিশ যখন বাসা থেকে বের হই তখনই কোলে উঠে বসে থাকে, আর কোথাও গেলে চেয়ারেও বসে না, ও আমার কোলেই বসবে, কোথাও নামবে না, শুধু কোলেই থাকবে। তো আমি ওকে একটু হাঁটানোর চেষ্টা করছিলাম ওখানে গিয়ে, বাট কোনোভাবে হাঁটাতে পারিনি। তো আমরা একটু এসেছিলাম আইটি পার্কের যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলোর উপরে যাচ্ছি একটু। এই যে চলে আসছি উপরে, উপরে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার নেমে গেছি। আর এই যে এখানে সামনে একটা লেক মতো আছে আইটি পার্কের সামনে, এখানকার এখানে অনেক সুন্দর। এই যে আমার ছোট্ট একটা আপু আর ওর আম্মু দুজনেই খুব আদর আদর খেলছে, লিজা আর লিজার মেয়ে। তারপর আমরা সব কিছু ঘোরাঘুরি করে ওদেরকে ঘোরানোর পরে চলে আসলাম বাসার দিকে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।